একই দেশের অন্তর্ভুক্ত হলেও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সীমান্ত সমস্যা একটি মারাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি আসাম এবং মিজোরাম রাজ্যের সীমান্ত সমস্যাকে কেন্দ্র করে আসামের 6 জন পুলিশ সদস্য মারা গিয়েছেন। এর আগে গত বছর এই সমস্যাকে কেন্দ্র করে মিজোরাম বাংলাদেশের সাহায্য চেয়েছিল। তো এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। তো সারা বিশ্বের মানচিত্রে এখানে ভারতকে দেখতে পাচ্ছেন। তো এই সম্পূর্ণটি হলো ভারত, এখানে বাংলাদেশ, এখানে নেপালকে দেখতে পাচ্ছেন, আর এটি হলো ভুটান, আর এদিকে আছে চীন। তো এখানে ভারতের মানচিত্র দেখতে পাচ্ছেন। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য আছে, যাদেরকে একত্রে 7 সিস্টার্স বলা হয়, আর এই মাঝখানে হলো আমাদের বাংলাদেশ। তো এখানে বাংলাদেশকে দেখতে পাচ্ছেন, এটি হলো সিকিম, আর এটি হলো পশ্চিমবঙ্গের অংশ, আর এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে দেখতে পাচ্ছেন। এখানে আরো ভালো করে দেখতে পাচ্ছেন, এটি হলো অরুণাচল প্রদেশ, এটি হলো আসাম প্রদেশ, এখানে মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আর এদিকে বাংলাদেশ। তো মিজোরাম এবং আসামের মধ্যে সীমান্ত সমস্যা বুঝতে হলে আমাদেরকে মিজোরাম এবং আসামের সীমান্তকে ভালো করে দেখতে হবে। তো এটি হলো আসাম এবং এটি হলো মিজোরাম, এটি হলো মিজোরাম এবং আসাম সীমান্ত। এখানে আরো ভালো করে দেখতে পাচ্ছেন, এটি হলো মিজোরাম এবং আসাম সীমান্ত। তো মিজোরাম এবং আসাম সীমান্তে আসামের 3টি জেলার সাথে মিজোরামের 3টি জেলার সংযোগ আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আসামের করিমগঞ্জ, এখানে দেখতে পাচ্ছেন আসামের হাইলাকান্দি, এবং এদিকে আসামের কাছাড়। এদিকে আছে মিজোরামের মামিত, এখানে আছে কোলাশিব, এবং এদিকে আছে আইজল। আর মিজোরামের সাথে এদিকে বাংলাদেশের সীমান্ত আছে, আবার এদিকে আসামের করিমগঞ্জ জেলার সাথে বাংলাদেশের সীমান্ত আছে। তো করিমগঞ্জ জেলা বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, তো কেন যুক্ত হলো না সেটি নিয়ে আমি অন্য একটি ভিডিওতে কথা বলেছি, উপরের ডান দিকে সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো আসাম এবং মিজোরামের সীমান্ত বিরোধ নিয়ে বর্তমানে কি হয়েছে? গতকাল আসাম এবং মিজোরামের সীমান্ত সমস্যাকে কেন্দ্র করে আসামের 6 জন পুলিশ সদস্য মারা গিয়েছেন এবং 50 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর আগেও বিভিন্ন সময় এই সীমান্তকে কেন্দ্র করে দুই রাজ্যের মধ্যে সংঘর্ষ হয়েছে। 2020 সালেও দুই রাজ্যের মধ্যে সংঘর্ষ হয়েছিল এই সীমান্তকে কেন্দ্র করে, আর সেই সময় মিজোরাম বাংলাদেশের সাহায্য চেয়েছিল। কারণ আমরা দেখেছি যে মিজোরামের সাথে বাংলাদেশের সীমান্ত আছে, তো ওই সময় আসাম মিজোরাম আসাম সীমান্ত বন্ধ করে দিয়েছিল, যার ফলে আসাম থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস মিজোরামে যেতে পারছিল না। এর ফলে মিজোরাম বাংলাদেশের সাহায্য চেয়েছিল, যাতে করে বাংলাদেশ থেকে সে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমদানি করতে পারে। তো আমরা এখন দেখে নেব যে এই সমস্যা কিভাবে সৃষ্টি হলো এবং এর পেছনের কারণগুলো কি। তো বর্তমানে আসাম রাজ্য যতটুক এলাকা জুড়ে আছে একসময় এরকম ছিল না। একসময় এই 7টি রাজ্যের বেশিরভাগ এলাকা জুড়েই আসাম রাজ্য ছিল, অর্থাৎ আসাম রাজ্য থেকে ভেঙে পরে এই অরুণাচল প্রদেশ হয়েছে, তারপর এই নাগাল্যান্ড হয়েছে, মেঘালয় হয়েছে, এবং মিজোরাম হয়েছে। অর্থাৎ এই আসাম রাজ্য একসময় অনেক বড় ছিল। যখন ব্রিটিশরা শাসন করত তখন মিজোরামের নাম ছিল লুসাই হিলস এবং সেটি আসামের একটি জেলা ছিল। তো ভারত স্বাধীন হওয়ার পরেও মিজোরাম আসামের একটি জেলা ছিল। 1972 সালে এই আসাম থেকে মিজোরামকে আলাদা করে একটি কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয় এবং এরপরে 1987 সালে এটিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়া হয়। আর বর্তমানে আসাম এবং মিজোরামের মধ্যে যে সীমান্ত সেটি 165 কিলোমিটার লম্বা। তো ব্রিটিশরা যখন এই ভারতবর্ষে আসলো তখন আসামের দিকে তারা চা চাষের জন্য নতুন জায়গা খুঁজে বের করছিল। তো তারা আস্তে আস্তে লুসাই হিলের দিকে যেতে শুরু করলো, কিন্তু লুসাই হিলসে মিজু আদিবাসী যারা বসবাস করত তারা ব্রিটিশদেরকে বাধা দিল, কারণ তারা বলল যে এটি আমাদের এলাকা, তোমরা এখানে আসতে পারবে না। যার ফলে এই মিজু আদিবাসীদের সাথে ব্রিটিশদের অনেক সংঘর্ষ হলো এবং এক পর্যায়ে ব্রিটিশদের সাথে মিজু আদিবাসীদের একটি চুক্তি হলো।
এর ফলে ব্রিটিশরা লুসাই হিলকে বিশেষ সুবিধা দিতে রাজি হলো এবং মিজু আদিবাসীদের সাথে ব্রিটিশদের ওই অ্যাগ্রিমেন্ট 1875 সালে অফিসিয়ালি রিকগনাইজড হলো। লক্ষণীয় বিষয় হলো যে এই সীমান্ত টানতে গিয়ে এখানে যে পাহাড় আছে সেগুলোকে লক্ষ্য রেখে টানা হয়েছিল, অর্থাৎ আসামের সমতল ভূমির সাথে মিজোরাম অর্থাৎ তৎকালীন লুসাই হিলের পাহাড়ি অঞ্চলের মাঝখান দিয়ে ওই সীমান্ত টানা হয়েছিল। কিন্তু এরপরে আসামের সাথে যখন মণিপুরের সীমান্ত টানা হলো তখন এই সমস্যা শুরু হলো। ওই সীমান্ত টানতে গিয়ে আসাম মিজোরাম সীমান্ত নতুন করে টানা হলো, যার ফলে আসাম একটু বেশি জায়গা পেল এবং মিজোরামের জায়গা একটু কমে গেল। অর্থাৎ বর্তমানে আসাম এবং মিজোরামের মধ্যে যে সমস্যা সেটি মূলত ব্রিটিশদের তৈরি দুটি নোটিফিকেশনকে কেন্দ্র করে। প্রথম নোটিফিকেশন যেটি 1875 সালে ইস্যু করা হয়েছিল সেটি করা হয়েছিল মিজো আদিবাসীদের সাথে ব্রিটিশদের অ্যাগ্রিমেন্টের উপর ভিত্তি করে, কিন্তু পরবর্তীতে 1933 সালে যে নোটিফিকেশন জারি করা হয়েছিল সে সময় মিজো আদিবাসীদের কোনো মতামত নেওয়া হয়নি। আর 1972 সালে যখন মিজোরামকে কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয়েছিল তখন 1933 সালে যে নোটিফিকেশন জারি করা হয়েছিল সেটির উপর ভিত্তি করেই সীমানা টানা হয়েছিল, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের সীমানা নির্ধারণ করা হয়েছিল 1933 সালে। অর্থাৎ পরবর্তীতে যে নোটিফিকেশন জারি করা হয়েছিল সেটির উপর ভিত্তি করে, অর্থাৎ যে নোটিফিকেশন ব্রিটিশরা মিজো আদিবাসীদের সাথে কনসাল্ট বা পরামর্শ না করেই ইস্যু করেছিল, যার ফলে মিজোরাম এখন বলে আমরা 1933 সালের নোটিফিকেশন মানতে বাধ্য নই, কারণ এটি করার সময় আমাদের সাথে আলোচনা করা হয়নি, আমরা 1875 সালের নোটিফিকেশন বা সীমানা মানব, কারণ এর মাধ্যমে আমরা একটু বেশি জায়গা পাব। অন্যদিকে আসাম বলে যে না, আমরা 1933 সালের যে সীমানা আছে সেটিই মানব, কারণ এর মাধ্যমে আসাম কিছু বেশি জায়গা পায়। আর এর ফলেই বিভিন্ন সময় এই দুই রাজ্যের মধ্যে এই সীমান্তকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে, যার ফলে বর্তমানে এসে আসামের 6 জন পুলিশ সদস্য মারা গেলেন। তো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সীমান্ত সমস্যা অনেক জটিল একটি বিষয়। আসামের সাথে অনেকগুলো রাজ্যের সীমান্ত নিয়ে সমস্যা আছে, যেমন আসামের সাথে নাগাল্যান্ডের সীমান্ত নিয়ে সমস্যা আছে এবং বর্তমানে এটি সুপ্রিম কোর্টে আছে। এরপর আসাম প্রদেশের সাথে অরুণাচল প্রদেশের যে সীমান্ত সেটি নিয়েও সমস্যা আছে এবং সেটিও বর্তমানে সুপ্রিম কোর্টে আছে। আসামের সাথে মেঘালয়ের সীমান্ত নিয়েও সমস্যা আছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে জানান। তো এখন এ পর্যন্তই, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ জানতে আপনি জানেন কি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ।